इंतजार इंतजार एक पल की भी दूरी तो अब है सितम जागे जागे अरमाए जागे जागे हम ओ जागे जागे अरमाए जागे जागे हम आमी को तो इंटरेस्टिंग गान गाई तार उदाहरण ए जे देखुन আমার ইন্টারেস্টিং আমি কত সুন্দর গান গাই দর্শক আমার গান শুনে কি রিয়্যাক্ট করে সেটা জলজ্যান্ত এক্সাম্পল আমি এসেছিলাম বসেছিলাম কি একটা ভালো মনে ওর গান শুনে আমার খুব lovely person golden heart naam boli nina dokon o jan boshe kotha she bujhe naam ta bo dipo khanti da aaj amader second day shoot bolpure এখন আমরা একটা জায়গায় শ্যুট করছি যেটার নাম অবিনাশপুর মানে একটা অবিনাশপুর রাজবাড়ি খুব ভালো শ্যুট হচ্ছে ইনফ্যাক্ট আজকে একটু হ্যাপি ডে আছে কারণ আজকে আমাদের ডে লাইট প্লাস নাইট শ্যুট দুটো বাট খুব মজা করে শ্যুট হচ্ছে আমি শ্যুট করছি মানে মাহির সাথে তুলাকে একটু ক্লারিফাই করে দিলাম সিরিয়াসলি ভালো খুব ভালো অভিনেত্রী আমি শুধু জানতাম আমার পরীর মতো বৌমা আসছে আমার মায়ের সাথে না আমার বাবার ক্যারেক্টারকে ভুল বুঝবেন না আমার অনস্ক্রিন মা এটা আমার মায়ের সাথে বসে আছি এখন ফার্স্ট টাইম আমি নতুন মা পেয়েছি নতুন মা আমি তুলিকা দিদির ব্যাপারে একটা কথা অবশ্যই বলতে চাই কারণ আমি জানি আর কিছু করতে না পারি ছবিটা দেখি তুলিকা দিদির যে সিঙ্গেল আছে সেটা আই থিঙ্ক খুব ভালো লাগবে তোমার সাথে কারণ আমি অ্যাজ আ সাপোর্ট হিসেবে একটা ভীষণ বড় মাপের একজন কিন্তু আমি খুব টেনশন ছিলাম আমি অমিত দাদা থেকে শুরু করে এই প্রোডাকশনের সবাইকে জিজ্ঞেস করেছি আচ্ছা উনি কি খুব রাগি ওনাকে দেখতে কিন্তু খুব রাগি আমার কি হবে এই ভানি তো তো কি হবে কিন্তু ছোটবেলায় মা বলেছিল ডাক্তার হয়নি ইঞ্জিনিয়ার হয়নি বলেছিলাম হিরো হবো বিভিন্ন মেয়েকে চুমু খেতে পারবো সেই লোভে আজ আমি হিরো হয়েছি বুঝতে পারিনি এত কিছু স্যাক্রিফাইস করতে হবে
মা দুর্গা মা কালি সবই স্যাক্রিফাইস করছে উসকে লিয়ে হাম লোগ নে প্ল্যান কিয়া কি ঠিক হ্যায় বাহার হ্যায় কাম কর রহে আপনা কাম ভি কর রহে হ্যায় আচ্ছি বাত হ্যায় তো ইসলিয়ে হাম লোগ নে পক্কা সেলিব্রেট করেঙ্গে ওর ইসলিয়ে পুরা বন্দোবস্ত কিয়ে হ্যায় আর ইয়ে শাম কা সারপ্রাইজ রহেগা হাম লোগ পূজা ভি করেঙ্গে পূজা কহীন দেখেঙ্গে ওর দিওয়ালি কা জিতনা পটাকা হোতা হ্যায় ক্র্যাকার্স হোতা হ্যায় ও ভি মঙ্গায়ে হ্যায় তো जितना हो पाए ये जो नया फैमिली है अपना फिल्म का फैमिली रोमियो वर्सेस जूलियट का फैमिली उसके साथ सब लोग हम दिवाली बनाएंगे यही डिसाइड किया गया সোহাগ সাত ও সোহাগ সাত বদনি ধনী নাচো তো দেখি সোহাগ সাত বদনি ধনী নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি দেখি সোহাগ সাত পদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ সাত পদনী ধ্বনি নাচো তো দেখি হ্যালো আমি মাহি মানে জাস্ট আমি কিছু আমার এক্সপিরিয়েন্সের কথা বলি যে আমি যখন আমি তো বাংলাদেশে কাজ করি বেসিক্যালি কিন্তু যখন আমি শুনলাম যে আমার ক্যালকাটার মুভিতে আমি কাজ করব তো তখন না আমার কেমন যেন লাগছিল আমার একটুও ভালো লাগছিল না কারণ আমি সবসময় অনেক টেনশনে থাকতাম যে তারা কেমন হবে আমি তাদেরকে চিনি না ইনফ্যাক্ট শুধু আমি আর আমার আম্মু এসেছি শুটিংয়ে তো কাউকে চিনি না জানি না কীভাবে কথা বলবো তারা কীরকম মানে আমার সাথে মিলবে কি না তো আমি খুব টেনশনে ছিলাম ইভেন আমি যখন আমার কোয়েক্টার মানে আঙ্কুশদার সাথে কাজ করব সবার সামনে কাজ করব আমার হয়তো বা অনেকবার এনজি হতে পারে তখন তারা অনেক বিরক্ত হবে কি না তো আস্তে আস্তে যখন দিন যেতে শুরু করলো যখন আমি ইন্ডিয়াতে আসলাম মানে লন্ডনের শুটিংয়ের পর যখন আমি ইন্ডিয়াতে আসলাম তখন একটা ডিফারেন্ট একটা ফিলিংস যে আমার কাছে না সবাইকে এত ভালো লাগতে শুরু করলো মানে আঙ্কুশদা থেকে শুরু করে মানে আমি বেসিক্যালি আঙ্কুশদার কাছ থেকে একটা সার্টিফিকেটের জন্য ট্রাই করছি সে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে বলেছে অবশ্য বলা যাবে না কিসের সার্টিফিকেট কারণ সে আমাকে অনেক চঞ্চল হওয়া শেখাচ্ছে মানে তার মতন সে অনেক দুষ্টু অ্যাকচুয়ালি তো আমি শিখছি সে তার মতন কীভাবে দুষ্টু হওয়া যায় তো সে খুবই মিশুক তার মধ্যে কোনো রকম প্রাউডিনেস নাই যেটা খুবই ভালো একটা একটা আর্টিস্টের জন্য খুব ভালো তো সে যখন আমি যখন কাজ করি তার সাথে আমার যখন কোনো ডায়লগস থাকে তো সে আমার যদি কোনো ভুল থাকে সে আমাকে বারবার বুঝায় যে তুমি না এরকম করো ভালো লাগবে বা আমাদের কেমিস্ট্রিটা এরকম হলে ভালো লাগবে খুব ডিসকাস করে কাজ করা হয় যখন আমি টিভি খুলে যখন আঙ্কুশদার কোনো গান দেখি যখন এসকে মুভিসের কোনো গান দেখি তাদের কোয়ালিটি খুব ভালো তখন আমার খুব প্রাউড ফিল করি যে আমি এই প্রোডাকশানে কাজ করছি আমি খুব প্রাউড ফিল করি আর এসকে মুভিসকে অনেক অনেক থ্যাঙ্কস যে তারা আমাকে এখানে তারা আমাকে তাদের এই ক্যারেক্টারটার জন্য আমাকে সিলেক্ট করেছে সো আমি খুব লাকি অ্যান্ড সবাই অনেক দরকার
ভালো লাগছে অ্যাকচুয়ালি, টিমটা এত ভালো এত সুইফট যেন বলিউডে মানে এরকম পাওয়া যায় না। আমি দুটো মুভি এখন আমি এক্সপিরিয়েন্স হ্যাভ লাইক অনলি টু মুভিজ ওল্ড, খুবই নতুন ছেলে নিউ কামার, বাট ইয়া টিল নাও আই এম এনজয়িং ইট ভেরি মাচ। Fabulous job, yeah. I'm really impressed. Really impressed. With the team, Eskay movies and everything. Glad je khubi ki bolbo kritoggo holam je I'm a part of this and asha kori bhobishyote onek jene ekshathe kaj korte hobe. Jamader shesh nei jani tobu pari koi chore boshi bar bar shopno jahaj চাইলে চলে যা যদি না থাকে উপায় বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়, সুতোয় বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়, কাটিয়েছি সাথে তোর কিছুদিন বড় জোর, ভুলে গেছি রাত ভোর কখন কি হয়, যে ডিরেক্টর যিনি আশোক পতি স্যার, তো তার সম্পর্কে আমি একটু কিছু কথা বলি যে সে অ্যাকচুয়ালি ডিরেক্টর আমার কাছে মনে হয় না, লাইক আমার আমি অঙ্কুশ দা আর আশোক পতি স্যার জাস্ট একটা ফ্রেন্ডের মতন, আমরা সবসময় অনেক দুষ্টামি করতে থাকি, অনেক দুষ্টামি করতে থাকি, সে আমার একটু সুরাম করতে চায় না, চলুন একটু তাকে জোর করে আমার একটু সুরাম করে আসেন স্যার, স্যার একটু আমাকে আমার নামে একটু সুনাম করে দেন। ये कौन है पता है, ये हीरोइन है अपनी फिल्म की हीरोइन है, बट मुझे लग रहा था कि माही बांग्लादेश की बहुत बड़ी स्टार है, सुपरस्टार है और इंडिया में आके काम कर रहे हैं, हम
और मेरे को एक मौका मिला है उसके साथ काम करने का, तो मुझे डर था पहले से कि क्या होगा क्या नहीं, कैसे काम कर पाऊँगा क्या नहीं, मे बी सी वो उसको अच्छा लगेगा या नहीं लगेगा, बट एनीवे ये सब चीज़ मजाक था। सच में बोलो तो सी इज़ अ वेरी गुड एक्ट्रेस एंड सबसे बड़ी बात है एक्सपीरियंस, शी हैज़ एक्सपीरियंस, उसने काफ़ी फिल्म की है बांग्लादेश में, सो उसके पास काफ़ी एक्सपीरियंस है फिल्मों का एंड जो कि उसके लिए प्लस पॉइंट हो गया यहाँ पर। एंड सी इज़ वेरी डेडिकेटेड, वो पता नहीं वहाँ पे उनका कैसे काम करते थे, बट जितने जो भी कॉल टाइम किए हैं, कभी भी जो भी किए हैं, उसी टाइम पे आई है, सुबह से लेकर शाम तक पूरा मेहनत की है और ये मेहनत पूरा स्क्रीन पे दिख रही है और आप लोग को पक्का ही दिखेगा ये स्क्रीन। और सबसे बड़ी बात है ये जोड़ी अच्छा लग रहा है स्क्रीन पे, अंकुश के साथ इसकी जोड़ी जो है, ये जोड़ी का ये केमिस्ट्री काम करना बहुत ज़रूरी होता है स्क्रीन पे, तो ये केमिस्ट्री अच्छा लग रहा है जो कि फिल्म का, क्योंकि लव स्टोरी में केमिस्ट्री अगर ठीक नहीं रहेगा तो अच्छा नहीं लगता है। आई थिंक दिस जोड़ी विल रॉक एंड दिस फिल्म विल रॉक। আরেকজনের কাছে নিয়ে যাই, সে আমাকে সবচেয়ে ডিস্টার্ব করেছে। কোথায় কোথায় অমিত দা? এই কাহিনী দিন পড়া চল খুঁজি। অমিত দা তোমার তোমাকে কালো লাগবে, আসো সামনে যাই। হ্যাঁ এই যে এই লোকটা সারাদিন আমাকে ডিস্টার্ব করে অ্যান্ড আমাকে ভোর চারটার সময় প্রতিদিন ঘুম থেকে উঠতে হয় শুধুমাত্র তার জন্য, মেকআপে বসতে পাঁচ মিনিট না যেতে যেতে সে আমাকে সান চলে যাচ্ছে, অথচ ভোর সাড়ে চারটা তখন সূর্য ওঠে নাই, সান চলে যাচ্ছে, বলেন কিছু। শান চলে যাচ্ছে, হ্যাঁ শান তো চলেই যাচ্ছে, কারণ আমাদের রোজ দিন ভোর পাঁচটার সময় শুটিং শুরু হয় আর আমি রোজ দিনই মাইকে পাঁচটার সময় কল টাইম দিই, তার কারণ হচ্ছে গিয়ে ওর মেকআপ করতে এক ঘন্টা সময় লাগে, ঠিক আছে, আর আমাদের শুটিংটা পুরোটাই ডে লাইটে, সেহেতু আমাদের ডে লাইটের মধ্যে শেষ করতে হবে শুটিংটা, তাই জন্য তাড়াতাড়ি করা হয়। আর ও খুব ভালো যে ও ভোর রাত্রিবেলা আমাদের যত তাড়াতাড়ি যত রাত্রি শুটিং করি না কেন, রাত্রি দশটার সময় শুটিং করলো, ঠিক ভোর চারটে কল টাইম দিলে চারটের মধ্যে ও উঠে চলে আসে আর মেকআপ করে রেডি হয়ে যায়, আবার তাড়াতাড়ি করা সারাক্ষণ ডিস্টার্ব, একটা সারাক্ষণ ডিস্টার্ব। আইজনে একটু বিজি আছে, বকা খাই কিনা জানি না, বাট তারপরে যাই আছে। কুছ বলিয়ে না, শরম আ রহি হ্যায়, কাফি লগ রহা হ্যায়। দ্যাটস আ ভেরি নাইস এক্সপেরিয়েন্স টু ওয়ার্ক উইথ হার, গুড গুড ওয়ার্ক, হি ইজ টু মাচ গুড বয়। খতম, শুটিং কা টাইম হ্যায় আবহি। রেডি মাস্টার, রোল ক্যামেরা, অ্যাকশন। Thank you.
ক্লাইম্যাক্স ফাইটের শ্যুট হচ্ছে এখানে, বাট আমরা প্রচুর ইনজিওর হচ্ছি। আমার এই যে নাকে এই রক্তটা দেখতে পাচ্ছ, নাক ফুলে গেছে, এটা অরিজিনালি ফুলে গেছে, কারণ একটু আগে খুব বড় অ্যাক্সিডেন্ট হলো আমার, মাথা ফেটে যেত, বাট থ্যাংক গড তোমাদের ভালোবাসা ভগবান আশীর্বাদ বেঁচে গেছি। তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ইনজিওর্ড হয়েছি, আমার মারে ভিলেন ইনজিওর্ড হয়েছে, একমাত্র বাকি আছে হিরোইন, সুস্থ সবল একদম ফিট ফাট। প্রেমে সময় গেছে থেমে, লাগে না তোকে ছাড়া ভালো, কোলেতে মাথা রেখে শুধু তোকে দেখে যাক না কেটে দিন গুলো, বিবাহি আজ প্রেমে সময় গেছে থেমে, লাগে না তোকে ছাড়া ভালো, কোলেতে মাথা রেখে শুধু তোকে দেখে যাক না কেটে দিন গুলো, জোরে চুমু খেয়ে দিল, তখন আমি বুঝলাম যে ওর মনে কথা পুরকি ছিল। রেডি চলো, রেডি এরকম ঠিক না, রেসপেক্ট নেই আমার, আর বড় ব্যাকআপ ব্যাকআপ এই গিয়ে